বন্ধুরা, এই ডামাটার জন্য অনেক দিন ধরে সবাই অপেক্ষা করছিল। এটি ইয়ং ইয়ংয়ের নতুন ডামা, যার নাম ফায়ার বার্ডস অব মাই লাভ। তো আর দেরি না করে কাহানি শুরু করা যাক। কাহানির শুরুতে একটা ফায়ার ব্রিগেডের টিম দেখানো হয়, যেখানে সবাই কোনো কিছু চিন্তা না করে একসঙ্গে বসে খাবার খাচ্ছিল, কারণ এখনও পর্যন্ত কোনোরকম অ্যালার্ম বাজেনি আর তারা চাইছিল এক্ষুনি কোনোরকম অ্যালার্ম না বাজুক। অন্যদিকে আমাদের ফিমেল লিড ক্যারেক্টারকে দেখানো হয়, সুজিন, যে একজন সার্জেন্ট, সে একটা অপারেশনে ব্যস্ত ছিল। তখনই ফায়ার ব্রিগেডের অ্যালার্ম বাজে, সবাই খাবার ছেড়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে যায় রেস্কিউ অপারেশনে যাবার জন্য। তখনই এখানে আমাদের হিরো সং খাবার ছেড়ে রেস্কিউ করার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। তারা বুলেটের গতিতে তাড়াতাড়ি করে সেই জায়গায় যাবে বলে বেরিয়ে পড়ে। অন্যদিকে সুকে দেখানো হয় যে এখনই তার অপারেশন শেষ করে ফেস হচ্ছিল, তারপর সে তার খাবার খাচ্ছিল। তার খাবারটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছিল, ঠিক তখনই সং সেখানে পৌঁছে যায়। তার কলিগরা তাকে এখানে নিয়ে এসেছিল, তাকে একটা টুলে বসিয়ে দেয়। যখন এরা একে অপরের দিকে দেখে মনে হচ্ছিল এরা একে অপরকে অনেকটা সময় ধরে চেনে। সু তার চেক আপ করাতে যাবে, ঠিক তখনই সং সেখান থেকে উঠে বাইরে চলে যায়। সুয়ের কি মনে হয় সে তার পিছু পিছু বাইরে আসে। সং তাকে ইগনোর করে তার ফায়ার ট্যাক নিয়ে সেখান থেকে চলে যায়। সং ফিরে এসে মুড অফ করে বসেছিল, সে তার লাইটারটাকে দেখে তার একটা পুরানো দিনের কথা মনে পড়ছিল। এর সাথেই তার হাই স্কুলের কথা মনে পড়তে থাকে, যেখানে আমরা ডক্টর সুকে দেখতে পাই। সেখানে সুকে দেখতে খুব ইয়ং লাগছিল। অন্যদিকে ওই ছেলেগুলো কথা বলছিল আমাদের ইনস্ট্রাক্টরের না কখনও গার্লফ্রেন্ড হবে না কখনও তার বিবাহ হবে, কারণ তাদের ইনস্ট্রাক্টর খুবই স্ট্রিক ছিল। ইতিমধ্যেই তাদের ইনস্ট্রাক্টর সেখানে চলে আসে এবং তাদের মাথায় একটা ছাটি মেরে তাদেরকে এই সব থেকে দূরে থাকতে বলে। ইনস্ট্রাক্টর সু সংকে খুঁজতে খুঁজতে গ্যারেজে চলে যায়। সেখানে গিয়ে দেখে সং বসে আছে, সে তাকে মেডিসিন দেয়। দেখে মনে হচ্ছিল সু এবং সং খুব ভালো বন্ধু। সু বুঝতে পারছিল এমন তো কোনো কথা হবে যেটা সংকে ডিস্টার্ব করছে। এরপর পরের দিনের গ্রাউন্ডকে দেখানো হয়, যেখানে একটা ছেলে জ্যাঙ্ক প্রোটেস্ট করছিল, কারণ তাদের ট্রেনিং কোনো স্পেশাল ফোর্সের ট্রেনিংয়ের থেকেও হার্ড ছিল। সে মনে করছিল এই সমস্ত কিছু করা এক প্রকার অসম্ভব এবং তাদের এতটা হার্ড ট্রেনিংয়ের কোনো প্রকার দরকার নেই। তখনই সং সেখানে চলে আসে এবং তাদেরকে 20 সেকেন্ডের মধ্যে এই মিশন সম্পূর্ণ করে দেখিয়ে দেয়। তার স্পিড খুবই ভালো ছিল, সে দুটার সঙ্গে বিল্ডিংয়ের ওপরে উঠতে পারত। এটা থেকে জ্যাঙ্কের খুব লজ্জা লাগে। সং আসার সঙ্গে সঙ্গে বলেছিল এটা ট্রেনিং গ্রাউন্ড, কোনো খেলার মান নয়, কারণ ফায়ার ফাইটারদের এক একটা সেকেন্ডের সঙ্গে লড়াই করে মানুষের প্রাণ বাঁচাতে হয়। অন্যদিকে ডক্টর সুকে দেখানো হয়, তাকে একজন ফোন করে বলে আমাদের পাশেই একটা বিল্ডিংয়ে আগুন লেগেছে, তাই তাকে সেখানে যেতে হবে। সেখানে সং তার টিমকে নিয়ে গাড়ি করে যাচ্ছিল। তখন তাদের যাবার রাস্তায় একটা গাড়ি রাস্তাকে ব্লক করে রেখে দিয়েছিল। তারা ওই গাড়ির মালিকের আসা পর্যন্ত অপেক্ষা করতে চাইছিল না, তাই তারা সবাই মিলে গাড়িটাকে উল্টে রাস্তার এক সাইডে করে দেয়। গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল, কিন্তু তাদের যাবার রাস্তা এইখানে তৈরি হয়ে গিয়েছিল। এখানে সু এবং সঙ্গের আবারও একবার মুখোমুখি হয়। সু সঙ্গের পিছু পিছু যেতে চাইছিল, সে তাকে আটকায়। সং সুকে দেখে এখানে অবাক তো হয়ে যাচ্ছিল, কিন্তু তার সঙ্গে সে কোনোরকম কথা বলে না। কিন্তু সু স্যাড হয়ে সংকে শুধুমাত্র দেখে যাচ্ছিল। সঙ্গের টিম খুবই প্রফেশনাল ছিল, তারা 6 সেকেন্ডের মধ্যে ওই বিল্ডিংয়ের ভেতর পৌঁছে যায়। তারা খুব সুন্দরভাবে কাজ করছিল, তার সত্ত্বেও ওই বিল্ডিংয়ের মালিক সেখানে এসে তাদের উপর রাগ দেখাতে থাকে। সে বলে তোমরা কি ঠিক করে কাজ করছো না। তাদের লোককে বাঁচানোর সঙ্গে সঙ্গে লোকের রাগও সহ্য করতে হয়েছিল। সং একজনকে বাঁচানোর জন্য বিল্ডিংয়ের ভেতরে যায়। তখনই সেখানে একটা ব্লাস্ট হয়। বাইরে দাঁড়িয়ে থাকা সুয়ের সঙ্গের জন্য খুব চিন্তা হচ্ছিল। ইতিমধ্যেই তারা জানতে পারে এই বিল্ডিংয়ে 52 থেকে 57টা সিলিন্ডার রয়েছে। গ্যাসের ট্যাঙ্কি থাকার জন্য এই বিল্ডিংয়ে বারবার ব্লাস্ট হতে থাকবে। এটি খুবই একটা ভয়ঙ্কর সিচুয়েশান। এখানে সঙ্গের অনেকবার প্রাণ চলে যাবার মতো অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। সে বিপদের মুখে পড়ে যাচ্ছিল, কিন্তু তারপরে তার প্রাণ বেঁচে যায়। তার শুধুমাত্র চিন্তা সেই সমস্ত লোকের হচ্ছিল যারা ভেতরে আটকে ছিল। ইতিমধ্যে সে একটা বাচ্চা মেয়ের প্রাণ বাঁচিয়ে তাকে বাইরে নিয়ে আসে। অর্ধেক কাজ সে করে দিয়েছিল আর বাকি কাজ ডক্টর সু করছিল। সং এখানে বিল্ডিংয়ের ভেতরেই ছিল। অফিসার বারবার তাকে নির্দেশ দিয়ে থাকে তুমি তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসো, কারণ এখানে বিস্ফোরণ হতে পারে। কিন্তু ভেতরে সে কোনো বাচ্চার কান্নার আওয়াজ পায় আর সে তাকে বাঁচানোর জন্য ভেতরেই ছিল। ইতিমধ্যে একটা বিস্ফোরণ হয়, সঙ্গে সঙ্গে তার অফিসারের সঙ্গে কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে সুয়ের মুখে একটা হাসি আসে, সে দেখে সং ওই বাচ্চাটাকে নিয়ে বাইরে বেরিয়ে আসছে। সং নিজের প্রাণের চিন্তা না করে লোকের প্রাণ বাঁচাত, সে তার অফিসারের অর্ডার পর্যন্ত মানত না। সেজন্য তার বন্ধু সু তার উপর রাগ করে, কিন্তু তারপরেও তারা দুজন খুব ভালো বন্ধু ছিল।
ইতিমধ্যেই ওই পরলোকের বেটা এসে সঙ্গের উপর চেঁচামেচি করতে থাকে, যার গাড়ি সং সাইডে দাঁড় করিয়ে দিয়েছিল। সে তাকে বলে, তুমি কি জানো আমি কতটা ধনী আর আমি তোমাদের কী অবস্থা করতে পারি? সে যাবার আগে সঙ্গকে ধমকি পর্যন্ত দিচ্ছিল। সঙ্গে তাতে কিছু যায় আসে না, সে তাকে তার নাম এবং ডিপার্টমেন্টের অ্যাড্রেস পর্যন্ত বলে দেয়। সুয়ের সঙ্গের এই ব্যবহারটা খুব ভালো লাগে, সে তাকে দেখতেই থাকে। সে একবার সঙ্গের সঙ্গে কথা বলার পর্যন্ত চেষ্টা করে, কিন্তু সং তাকে ইগনোর করে যায়। এর সাথে পুরোনো দিনের একটা সিন দেখানো হয় যেখানে সু এবং সং একই স্কুলে পড়াশোনা করত। সেদিন সুয়ের স্কুলেতে প্রথম দিন ছিল, সেই দিনই সঙ্গের তাকে ভালো লেগে গিয়েছিল। সে তার নিজের ক্লাস ছেড়ে জানলা দিয়ে সুকে বারবার দেখতে থাকত। সং সুয়ের জন্য তার ট্রান্সফার তারা ক্লাসেতে করে নিয়েছিল, সে তার ডেস্কমেট পর্যন্ত হয়ে গিয়েছিল। সং সুয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু সু শান্ত প্রকৃতির মেয়ে ছিল, সে তাকে কোনোরকম জবাব দিত না। এবার এখানে প্রশ্ন ওঠে যে সং আগে নিজে থেকে সুয়ের সঙ্গে এত করে কথা বলার চেষ্টা করত, সে এখন এত চুপচাপ কী করে হয়ে গেল? এরপরে সিনে দেখানো হয় সু এবং সং বসে খেলছে। সু দেখে ফেলেছিল তার ডক্টরের সঙ্গে হয়তো কোনো প্রবলেম আছে, সে একবার ডক্টরের সঙ্গে তাকে দাঁড়িয়ে থাকতেও দেখেছিল। সু সঙ্গকে জিজ্ঞাসা করে, সে কি তোমার এক্স গার্লফ্রেন্ড, তুমি কি তাকে বলতে পারছো না? সং তাকে বলে, আমি অনেকটা সময় আগে এই ব্যাপারটা কাটিয়ে চলে এসেছি, আসলে সুর এটা একটা চাল ছিল। তখন সু বলে, আমি তোমাকে তো কোনো মেয়ের কথা বলিনি, দেখো তুমি এখনও তাকে লাইক করো, তুমি এখনও তার কথাই ভেবে যাচ্ছ। সং সুকে বলে, তুমিও কোনো মেয়েকে ডেট করো, আমি খুব শীঘ্রই বিবাহ করে নেব। সু তার সঙ্গে আরও কথা বলতে চাইছিল, তখনই সং সেখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে ডক্টর সুকে দেখানো হয় যে তার বিলাসবহুল বাড়িতে ছিল, সে তার একটা পুরোনো দিনের হাই স্কুলের কিছু স্মৃতি মনে পড়ছিল। আসলে স্কুলের দিনে সু সং এবং বাকিদের অ্যাভয়েড করে চলত। একদিন সং তার সঙ্গে বন্ধুত্ব করার জন্য একটা ক্যান্ডি দিয়েছিল, সেটা সু নিয়ে নেয়, সেটাকে সে এখনও পর্যন্ত যত্ন করে রেখে দিয়েছে। সু খুবই লাজুক প্রকৃতির মেয়ে, তাই স্কুলের অন্যান্য মেয়েরা তার পেছনে পড়ে যেত। সু তার বডিগার্ডের মতো তার পিছু পিছু চলত, তাই তার পেছনে আর কেউ লাগত না। সে এখনও সঙ্গের জ্যাকেটটাকে যত্ন করে রেখে দিয়েছে। সে আজকে তার পুরোনো দিনের এসব কথা মনে পড়ছিল। পরের দিন স্যাং তার সিনিয়র অফিসারের সঙ্গে দেখা করার জন্য যায়, সে তার উপর খুব রেগেছিল। সে স্যাংকে বলে, তুমি কাল তোমার সিনিয়র অফিসারের অর্ডার পর্যন্ত ফলো করনি, এমনকি তুমি একটা ফোর্স কারকে ড্যামেজ পর্যন্ত করেছ। সং এইসব কথাগুলো এড়িয়ে যাবার চেষ্টা করছিল, কিন্তু তার সিনিয়র খুবই ওভার রিয়াক্ট করছিল। ওখানে দাঁড়িয়ে থাকা তার একটা অন্য সিনিয়র সঙ্গে সাইড নিয়ে বলছিল, সঙ্গের মধ্যে এতটাই অ্যাটিটিউড ছিল, সে তার সিনিয়রকে বলে, যদি আমাকে নিয়ে আপনার এতটাই প্রবলেম হয় তাহলে আপনি আমাকে অন্য কোথাও ট্রান্সফার করে দিন। তার সিনিয়র সঙ্গে খুব ভালোবাসত, সে তাকে বলে, তুমি একটা রিপোর্ট সাবমিট করো এবং 3000 শব্দের। এখানে আমরা জানতে পারি তার সিনিয়র খুবই সুইট প্রকারের। এইরকম ক্রিটিক্যাল সিচুয়েশনে সে সঙ্গে বাঁচিয়ে নিত। যখন বাইরে বেরিয়ে আসে তখন সিনিয়র তাকে বলে, তোমার নিজের সুরক্ষা সর্বপ্রথম, কিন্তু সং তাকে কোনো ভাও দেয় না এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে হসপিটালের সিন দেখানো হয় যেখানে কিছু ডক্টর কথা বলছিল, এই সুচিং অনেক বড় ধনী ফ্যামিলির মেয়ে, এই কারণে সে খুব তাড়াতাড়ি প্রমোশন পেয়ে গেছে এবং তাকে রিসার্চ টিমেও রাখা হয়েছে। সবাই তার সঙ্গে হিংসা করছিল, তাদের ফ্যামিলি বিজনেস অনেক বড় ছিল, কেউ তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছিল না কারণ স্ট্যাটাসের পার্থক্য ছিল। সুচিনকে পিক আপ করার জন্য রোজের একটা করে গাড়ি আসতো, আজকেও চ্যান তাকে রিসিভ করার জন্য এসেছিল, তার জন্য একটা দামি কিনে এনেছিল। সেই গাড়িটা সুয়ের খুব ভালো লাগে। যখন সে যাচ্ছিল রাস্তায় একজন রোড ব্লক করেছিল, সেখানে জানতে পারে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অ্যাম্বুলেন্স এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। সুচিন গাড়িটাকে একটা জায়গায় পার্কিং করে সেখানে যায়, আসলে সেটা তার প্রফেশন ছিল এবং প্যাশনও। যখন সু সেখানে যায় দেখতে পায় গাড়িটা খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। সং সেখানে গাড়িটাকে কেটে মানুষটাকে পার করবার চেষ্টা করছে, সু সেখানে দাঁড়িয়ে পড়ে, তখনই অ্যাম্বুলেন্স এসে যায়। সু সেখান থেকে ফিরে চলে আসছিল, সং তাকে দেখে। স্যাং তার কাজ সম্পূর্ণ করার পর একটা জায়গায় গিয়ে বসে পড়ে, তখনই সেখানে তার ইনস্ট্রাক্টর সু তার জন্য স্যুপ নিয়ে আসে। তখনই সুয়ের কাছে একটা কল আসে, সু তার প্রফেশন চেঞ্জ করতে চাইছিল অথবা তার এখান থেকে অন্য কোথাও ট্রান্সফার করে দিতে চাইছিল। আসলে সু তার পার্সোনাল লাইফের জন্য এই সমস্ত কিছু করতে চাইছিল। যখন সু সেখানে যায় সং তাকে বলে, তুমি কি শুধুমাত্র একা বুঝতে পারো যে কোনো কিছু আমাকে ডিস্টার্ব করছে? আমিও দেখতে পাচ্ছি কিছুদিন ধরে তুমিও আপসেট রয়েছো, কিন্তু সঙ্গের মতো তাকেও সে কোনো কিছু বলে না। এরপরের দিন হসপিটালের সিন দেখানো হয়। এখানে ডক্টরদের দুটো টিম বানিয়ে দেওয়া হয়, একটা টিম সুচিংয়ের এবং অন্য একটা টিম ওখানকার একটা সাধারণ ডক্টরের, যে তার থেকে অনেক সিনিয়র ছিল। ওই ডক্টরের টিমে সবাই তো যেতে রাজি হয়, কিন্তু সুয়ের টিমে কেউ যেতে চাইছিল না, কিন্তু এটা একটা প্রফেশন ছিল, না চাইতেও তাদেরকে সুয়ের টিমে যেতে হয়। এরপরের দিন সং নতুন ট্রেনারদের ট্রেনিং করাচ্ছিল,
এখানে সোয়াং নতুন ছেলেদের অ্যাপারেটাস পরানোর প্র্যাকটিস করাচ্ছিল। তাদের মধ্যে একটা ছেলে ভালো করে অ্যাপারেটাস পরেনি, এক ঝটকায় তার অ্যাপারেটাস খুলে যায়। সোয়াং ওই ছেলেটাকে বলে, ব্রিদিং অ্যাপারেটাস লোকেরা ছিনিয়ে পর্যন্ত নেয়, ওখানে যারা ভিকটিমস হয়। এটা জীবন মরণের খেলা, তুমি যদি ঠিক করে না পারো তাহলে তুমি তোমার জীবনের সঙ্গে খেলা করছো। তাদেরকে অনেকক্ষণ ট্রেনিং করানোর পর ওপরে একটা বিল্ডিংয়ে নিয়ে যায় এবং শহরের ওভারভিউ তাদেরকে দেখায়। স্যাং তাদেরকে বলে, যদি তোমরা এটা মনে করো তোমরা এই প্রফেশন এই জন্যে এসেছো তোমরা অনেক সম্মান পাবে এবং তোমাদের পাবলিসিটি হবে, তাহলে তোমরা ভুল। আমাদের অনেক কমপ্লেন আসে, আমারও অনেক কমপ্লেন এসেছে, কারণ আমাদের ফিল্ডে আমরা সমস্ত লোককে খুশি রাখতে পারি না। যে খুশিটা আমরা অন্য লোকের জীবন বাঁচিয়ে পাই সেই খুশিটা আমরা অন্য কিছুতে আর পাবো না। সুচিন অনেক বছর পর ইউএসএ থেকে এসেছে। সে তার পুরানো স্কুলে সেই রাস্তায় যায় যেখানে তার পুরানো দিনের অনেক কথা মনে পড়তে থাকে। সুচিন এবং সং খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। একবার তারা দেয়ালে কিছু লিখছিল, সেখানে সঙ্গের বানান এসএনজি লেখার পরিবর্তে এসওএনজি লিখে ফেলেছিল। এই জায়গাটা সুচিন পয়েন্ট আউট করে এবং তারা খুব হাসাহাসি করে। বর্তমানে সুচিন সেই জায়গাটাকে দেখবে বলে গিয়েছিল, সেইখানে সঙ্গের বাড়ি ছিল। সুচিন সঙ্গের বাড়িতে যায়। তাদের বাড়িটা খুব পুরানো। তার ডাকার সঙ্গে সঙ্গে সঙ্গের বোন ম্যাও বেরিয়ে আসে এবং দরজা খোলে। সে সুচিনকে সামনে দেখে তার উপর রেগে যায়। সুচিন ম্যাওকে সঙ্গের কথা জিজ্ঞাসা করে। সে তখন বলে, তুমি কোন মুখেতে আবার এখানে এসেছো, তোমার মনে নেই তুমি আমার ভাইয়ের সঙ্গে কী ব্যবহার করেছিলে? আমার ভাই পরের বছর বিয়ে করছে, সে তার জীবনে খুব সুখে আছে, আবার পুনরায় তার জীবনে তুমি ফেরবার চেষ্টা করবে না। তখনই আন্টি সেখানে আসে, তাকে বলে সং এখানে থাকে না এবং তার মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। বাড়ির ভেতরে গিয়ে আন্টির তো খারাপ লাগছিল, কিন্তু মেয়ের কোনোরকম খারাপ লাগছিল না। সে বলে, এর থেকে অনেক খারাপ ব্যবহার সে আমাদের ভাইয়ের সঙ্গে করেছিল। মেয়াও বলে, হয়তো সে বুঝতে পেরেছে তাকে আমার ভাইয়ের মতো কেউ ভালোবাসতে পারবে না, তাই সে আবার ফিরে এসেছে। তার মা বলে, আমিও দেখেছি সং এখনও পর্যন্ত তাকে ভুলতে পারেনি। আসলে সঙ্গের মা অনেক মেয়ের সঙ্গে তার ডেটিংয়ের ব্যবস্থা করেছিল, কিন্তু সং তাদের সঙ্গে যেতে রাজি হয়নি। ম্যাও বলে, যাই হয়ে যাক, আমি এই মেয়েটাকে আমার ভাইয়ের জীবনে আবার ফিরে আসতে দেব না। অন্যদিকে সু যখন হসপিটালে কাজ করছিল তখনই একটা পেশেন্ট তার কাছে আসে, তার সামান্য একটু আঘাত ছিল। সু তাকে মেডিসিন তো দিয়ে দেয়। তখনই সং তার একটা সাথীকে নিয়ে সেখানে আসে। এমার্জেন্সিতে সু তাকে যখন দেখতে যাবে ওই পেশেন্টের হাজব্যান্ড সুকে টেনে ধরে। তখনই সং এসে তার হাতটাকে ধরে নেয়। সুকে বলে, যাও তুমি তোমার কাজ করো, একে আমি দেখে নিচ্ছি। বাইরে যখন সু এবং তার সঙ্গী বসেছিল সং তার উপর রাগ করেছিল। সং তাকে বলে, তোমার হাত কি ভেঙে গিয়েছিল, তুমি কি দেখতে পাওনি ওই লোকটা ডক্টরকে আঘাত করার চেষ্টা করছিল? তার সঙ্গী সংকে উত্তর দেওয়ার পরিবর্তে এটা বুঝে গিয়েছিল যে এই ডক্টর আমাদের বসের জন্য খুবই স্পেশাল। যখনই সু বাইরে বেরিয়ে আসে সে সঙ্গে খুঁজছিল, তখন তাদের সঙ্গী বলে, আমাদের বস এক্ষুনি বাইরে চলে গেল। সু দৌড়ে দৌড়ে বাইরে যায়। সে সঙ্গে দাঁড়াতে বলে, সং এখানে তার সঙ্গে এমন নর্মালভাবে ব্যবহার করে যেন তাদের মধ্যে কোনো কিছু স্পেশাল সম্পর্ক নেই। সে বলে, আমি এটা শুধুমাত্র আমার বন্ধুর জন্য করেছি, তার এমার্জেন্সি ট্রিটমেন্টের দরকার ছিল। সু তাকে জিজ্ঞাসা করে, আমি কি তোমাকে থ্যাঙ্কস বলার জন্য কফি খেতে যেতে পারি, আমরা দুজনে একসঙ্গে? সং বলে, আমার সঙ্গে কফি খাওয়ার জন্য অনেক মেয়ে লম্বা লাইন লেগে আছে, যখন তোমার নাম্বার আসবে তোমাকে আমি কল করে নেব। এর সাথে সাথেই সঙ্গের পুরানো দিনের কথা মনে পড়তে থাকে। আসলে সং স্মোকিং করত, তাকে সু এমন একটা লাইটার এনে দিয়েছিল যেটা তার ফটো ছিল। যখনই সং স্মোকিং করবে তখনই যেন সুচিনের কথা তার মনে পড়ে, আর এইভাবে সং স্মোকিং করা ছেড়ে দেয়। সঙ্গের এই পুরানো দিনের কথা মনে পড়ার সঙ্গে সঙ্গেই এই এপিসোডটি এইখানেই সমাপ্ত হয়ে যায়। বন্ধুরা, পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য অবশ্যই কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। বন্ধুরা,